ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের প্রভাবে মালামাল ডুবে কয়েকশো কোটি টাকার ক্ষতি পোষাতে সব ধরনের পণ্যের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা, যার বড় ধরনের প্রভাব পড়েছে খুচরা বাজারেও। এতে হতাশ ক্রেতারা। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের চাকথাই খাতুনগঞ্জ ঘূর্ণিঝড় চিত্রাং ডুবিয়ে দিয়েছে এখানকার কয়েকশো কোটি টাকার মালামাল। লোকসান গুনে হাহাকার ব্যবসায়ীদের কণ্ঠে, তবে আবারও ঘুরে দাঁড়াতে প্রাণপণ চেষ্টায় ব্যবসায়ীরা। লোকসান পুষিয়ে নিতে তাই সব ধরনের পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে তারা। যে ঘূর্ণিঝড়ের যে প্রভাবটা পড়েছে এটা তো মারাত্মক ধরনের ক্ষতি হয়েছে। এখানে প্রায় 90% দোকান প্রায় ক্ষতিগ্রস্ত। আমাদের যে ক্ষতি হয়েছে এবারে আমরা আস্তে আস্তে পয়সা তুলে নিতে পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস। সবচেয়ে বেশি বেড়েছে সব ধরনের মশলা পণ্য সহ ডাল চিনির দামও। জিরা আগে আমরা বিক্রি করছি 430 টাকা, এখন এটা 450 টাকা বেড়ে গেছে। তারপর হচ্ছে মরিচটা এমনিতেই ইম্পোর্ট হচ্ছে না, সেই কারণে মরিচটা আরো বেড়ে গেছে। এইসব সরাসরি প্রভাব পড়ছে খুচরা বাজারে। আরো বেশি দাম বাড়িয়ে বিক্রি করায় পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। 1000 টাকা আনলে মানে কোনো একটা কিনলে আরেকটা কিনতে পারেন, তাহলে বাজারটা আমাদের স্ট্রিক্টলি এটাকে একটু নিয়ন্ত্রণ করা দরকার। ব্যবসায়ীদের কারসাজির টাকাতে পাইকারি ও খুচরা বাজার নিয়মিত মনিটরিং করার দাবি বক্তাদের। নয়ন বড়ুয়া, জয় নিউজ 24, চট্টগ্রাম।